সদ্য প্রয়াত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর স্মরণে বার্মিংহামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম থেকে আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকের উদ্যোগে বার্মিংহামে বসবাসরত মৌলভীবাজারবাসী এবং বিপুল মুসল্লিদের উপস্থিতিতে সিরাজা মুনিরা এডুকেশন সেন্টার ও জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলুর পরিচালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী, এমবিই কামরুন হাসান চুনু, মিসবাউর রহমান, সৈয়দ জমশেদ আলী প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিরাজা মুনিরা এডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ হাফিজ সাব্বির আহমেদ।